আর গোলন্দাজ। পেইন্টিং চলছে পিছনে। বাঙালিদের দুটো ইমোশন সব থেকে বড় ইমোশন, একটা হলো ফুটবল আর সেকেন্ড হলো দুর্গা পূজা। মাঠে টেনে নামাতে হবে সবাইকে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর সাথে যারা ছিলেন, খেলার মাঠ মানুষকে বাঁধে ভাঙে না, ঠিক এই জায়গাটাতেই থাকবে হচ্ছে মা। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। ভেড়ার পালে সিংহ জন্মায় না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেরা উৎসব যেরকম দুর্গোৎসব, সেরকম সব খেলার সেরা কিন্তু ফুটবল। আচ্ছা, যদি দুর্গোৎসব আর হচ্ছে ফুটবল দুটোকে এক ছাতার তলায় বা এক মণ্ডপে দেখা যায় তাহলে কীরকম হবে? সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং, নতুন দিন, নতুন জার্নি। আজ তোমাদের নিয়ে যাব এমন একটা পুজোতে যেখানে দুর্গা পুজো আর ফুটবল মিলেমিশে একাকার। মানে একই মণ্ডপে তোমরা দেখতে পাবে যেরকম দুর্গা পুজো দুর্গা ঠাকুরকে দেখতে পারবে, সেরকম দেখতে পারবে আমাদের আবেগ ফুটবলকেও। মানে ফুটবল আর দুর্গা পুজো দুটোই আমাদের আবেগ, বাঙালিদের আবেগ, দুটোকে একই ছাতার তলায় তোমরা দেখতে পারবে। এবার আসি কোথায় হচ্ছে এই রকম পুজো যেখানে দুর্গা পুজো আর ফুটবল মিলেমিশে একাকার হয়ে গেছে। উত্তর কলকাতার নর্থ ত্রিধারা সার্বজনীন। যদি গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো বিগত দিনে এই পুজোটা যদি দেখে থাকো। তাহলে এই বছর দুর্গাপুজোর সাথে ফুটবলকে এখানে তুলে ধরা হচ্ছে মণ্ডপে। এবার তোমাদেরকে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নামটা যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা তো জানোই। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী উনি একজন বাঙালি ছিলেন যিনি ফুটবল কিন্তু ফুটবলের যে ব্যাপারটা সেটা কিন্তু বাংলা থেকেই প্রথমে শুরু হয়েছিল। আগামী 10ই অক্টোবর অর্থাৎ 10 তারিখ রিলিজ করবে বাংলা সিনেমা গোলন্দাজ, যে গোলন্দাজে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর পুরো বিষয়টা দেখানো হবে, ফুটবলের কিভাবে জন্ম হলো এই বিষয়টা টোটালটাই দেখানো হবে এই সিনেমাতে। আমি তো দেখার যদি সময় পাই আমি অবশ্যই দেখবো, এটা খুব ভালো একটা সিনেমা। তাছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা সিনেমার জগতে এরকম ধরনের সিনেমা সত্যি প্রথম। মানে ফুটবল বাঙালির একদম মানে মননের রয়েছে আর কি, তাই জন্য এই ধরনের সিনেমাটা দেখাটা খুবই জরুরি, আমাদের জন্য খুবই জরুরি, আমরা জানতে পারবো অনেক ইতিহাস জানতে পারবো। যাই হোক, এই প্যান্ডেলে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এবং তার বিভিন্ন সৈন্য যারা রয়েছেন তাদের বিভিন্ন চিত্র ফুটে উঠবে, পুরো গল্পটা জানতে পারবো। চলো এই প্যান্ডেলটা এবারে কোথায় আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। এই নর্থ ত্রিধারা কোথায় কীভাবে তোমরা যাবে, যেখানে তুমি থাকো না কেন, খান্না ক্রসিং, খান্না ক্রসিংয়ে আসতে হবে। খান্না ক্রসিং থেকে জাস্ট 2-3 মিনিট মতো লাগে। আমার সাথে তোমাদের ডিরেক্ট দেখা হচ্ছে খান্না ক্রসিংয়ে। চলে এসি খান্নার একদম মোড়ে, অর্থাৎ খান্নার একদম ক্রসিং, যেটা এই যে খান্না ক্রসিং। এই দিক থেকে তোমরা যদি আসো মানে উল্টোডাঙার দিক থেকে তাহলে গৌরী বেরিয়া সর্বজনীন এই পুজোটা দেখে আমি আগে ব্লগ বানিয়েছিলাম। তারপরে তোমাদেরকে এপিসি রোড অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, এই রোড হয়ে একটুখানি জাস্ট 2-3 মিনিট হাঁটলেই নর্থ ত্রিধারা সর্বজনীন তোমরা পেয়ে যাবে। খান্না ক্রসিং থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে নলিন সরকার স্ট্রিট। এই যে নলিন সরকার স্ট্রিট দেখতে পাচ্ছ, নলিন সরকার স্ট্রিটেও কিন্তু একটা পুজো হয়, আমি আগে ব্লগে আপলোড করেছিলাম, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। এখান থেকে সোজা চলে যেতে হবে, সোজা গেলে আরেকটুখানি হাঁটলেই আরও একটা গলি পড়বে, সেই গলিতে এই পুজোটা হয়। আমার মা একটু আগে যেমনটা তোমাদেরকে বলছিলাম নলিন সরকার স্ট্রিটের পরের গলি গণেন্দ্র মিত্র লেন, একদম গণেন্দ্র মিত্র লেনের ভিতরে দাঁড়িয়ে আছি। আর এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখাবো কিন্তু প্যান্ডেল দেখানোর আগে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্যানার, সেই ব্যানারটা দেখলে তোমরা বুঝতে পারবে এই পুজোর সাথে জড়িয়ে আছে কারা। সবার মা দুর্গা মা,
কি দেখে নিশ্চয় বুঝতে পেরেই গেছো, SBF আমাদের বাংলা, শুধু বাংলা না মানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রি সবাই কিন্তু চেনে SBF। আর গোলন্দাজ এই যে সিনেমাটা সেটা আর কিছুদিন পরেই রিলিজ করবে, পুজোতে রিলিজ করবে, যদি পারো তাহলে দেখে এসো। খুব ভালো একটা কাহিনী নিয়ে, সকালে যেরকমটা তোমাকে বলছিলাম যে ফুটবল নিয়ে, বাংলার সাথে জড়িয়ে, কিন্তু যেরকম দুর্গাপুজো বাংলার সাথে ফুটবলও জড়িয়ে, আমরা সবাই জানি সেটা, যে বাঙালির সেরা উৎসব যেরকম দুর্গাপুজো, সমস্ত মানে দুর্গাপুজো ছাড়া যেরকম বাঙালি অসম্পূর্ণ সেরকম ফুটবল ছাড়াও বাঙালি অসম্পূর্ণ। এবার চলো আর দেরি করতে পারছি না, আমি জাস্ট ভিতরে ঢুকে দেখবো কীরকমটা তৈরি করা হয়েছে মণ্ডপটা। ঠ্যামকুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। একদম যে পুজো মণ্ডপ, মণ্ডপের ভিতরে ঢুকে গেছি, একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম কী কাজ চলছে। দেখতেই পাচ্ছ এখানে সব পেইন্টিং চলছে, পিছনে বিভিন্ন জায়গায় রং চলছে। হ্যাঁ, এবার সামনেটা, একদম সামনেটা কী চলছে চলো দেখে নিই। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা। প্যান্ডেলের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি দিয়ে এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর সাথে যারা ছিলেন তাদের ছবি এখানে যেরকম ফুটে উঠবে, সেরকম আরও অনেক কিছু ফুটবল সংক্রান্ত অনেক কিছু কিন্তু দেখা যাবে। এবার তোমাদেরকে দেখাই মাকে যেখানে রাখা হবে, মানে এই যে জায়গাটা আমার পিছনে যে জায়গাটা দেখছো ঠিক এই জায়গাটাতেই থাকবে হচ্ছে মা। আর একদম সামনে থেকে দেখলে এইরকম ব্যাপারটা হচ্ছে, এইরকম দুই পাশে বা ওপরে এই ধরনের কিছু আর্ট থাকবে, কিছু আঁকা থাকবে যেগুলোর মাধ্যমে ফুটে উঠবে। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই এবার চলো দেখে নিই একদম সামনের দিকে যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবে সেখানে ঠিক কী কাজ চলছে। এখানে অনেক রকম মানে এই যে দেয়ালের যে মানে ব্যাপারগুলো, এখানে বিভিন্ন জায়গায় রং করার কাজ চলছে, যেরকম আমি একটু দেখাই তোমাদেরকে। পুরো মণ্ডপে ফুটবলের বিভিন্ন গল্প, বিভিন্ন ইতিহাস ফুটে উঠবে, যেটা দেখতে অবশ্যই আসতে হবে, আমি তো আসবই। মানে ফুটবল বাঙালির সাথে যেরকম ফুটবল জড়িয়ে, তোমাদেরকে তোমরা জানোই সবাই যে ফুটবল মোহনবাগান ইস্ট বেঙ্গলে যখন খেলা হয় আমরা কতটা উত্তেজনায় থাকি,
কে কি মোহনবাগান না ইস্ট বেঙ্গল কে কোনটা সাপোর্টার আমাকে কমেন্ট করে জানাও তোমরা। এবার যার সাথে কথা বলবো নর্থ ইদারা সর্বজনীনের সম্পাদক শেখর টান্ডন, শেখর বাবুর সাথে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। এই বছরের পুজো কততম বর্ষে? একুশতম বর্ষ আমাদের। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো যে এই আপনাদের যে পুজো নর্থ ইদারা সর্বজনীনের পুজো, ল্যান্ডমার্ক বা কিভাবে আসবে? আসতে গেলে যদি আপনি শ্যামবাজার মেট্রো থেকে আসেন, মেট্রো দিক দিয়ে আসেন, মেট্রো থেকে নেমে টুয়ার্ডস খান্না সিনেমা এলে একটু এগোলি, দু তিন মিনিট হাঁটলেই আমাদের পুজো দাঁড়াতে পড়ে। আর যদি টুয়ার্ডস মানিকতলা শিয়ালদা থেকে যদি আপনি আসেন, সোজা এলে খান্না ক্রস করলে, খান্না ক্রস করলে লেফট হ্যান্ড সাইডে আমাদের পুজো। মানে যাকে জিজ্ঞেস করবেন সবার মুখেই নর্তিধারা সবাই জানে। একদম। এই যে পুজোর ভাবনা, এবছরের ভাবনা সম্পর্কে তো জানলাম, খুব সুন্দর ভাবনা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ফুটবল নিয়ে পুজো, বাঙালির ফুটবল মানে বাঙালির একদম অন্তরে, এই জিনিসটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, বাঙালিদের দুটো ইমোশন সব থেকে বড়ো ইমোশন, একটা হলো ফুটবল আর সেকেন্ড হলো দুর্গাপূজা। স্পোর্টসের দিক দিয়ে ফুটবল অ্যান্ড পুজোর দিক দিয়ে দুর্গাপূজা, এটা ওয়ার্ল্ডস বিগেস্ট ফেস্টিভ্যাল বলতে গেলে। আর বাঙালিদের জন্য তো আপনি জানেন ভালো করে যে এছাড়া কিছু নেই, উঠতে বসতে খেতে শুতে সবসময় ফুটবল অ্যান্ড পুজো সবার মাথায় চলে। এই নিয়ে আমরা একটা চেষ্টা করছি, প্রচেষ্টাতে আছি, আশা করি সবার ভালো লাগবে। এই পুজোটা কিভাবে শুরু হয়েছিল ইতিহাসে একটু যেতে? পুজো অ্যাকচুয়ালি এখানে আশেপাশে অনেক পুজো আছে আমাদের এখানে, আরও চারটে পাঁচটা পুজো আছে, সবাই ওই থিম দাবার থিমের অনেক ট্রান্সফরমেশনে সবাই সাবেকি পুজোর থেকে থিমের দিকে যেতে, তখন একটা ইস্যু হয় যে পাড়ার লোক পাড়াতে পুজো দিতে পারতো না প্রপারলি। তো তখন এই আশেপাশ থেকে অনেক আমাদের কাছে রিকোয়েস্ট আসতে শুরু হয় যে তোমরা পুজো স্টার্ট করো, তখন আমরা ওই সাবেকি পুজো করতাম। তো 2000 সালে আমরা পুজো স্টার্ট করি, 2000 থেকে 2016 অবধি আমরা পুরোটাই সাবেকি পুজো করেছি। আর ট্রান্সফরমেশন 2017 থেকে থিমে আমরা ট্রান্সফর্ম করেছি এখন 2021। আর বাট আমাদের যখন যতই থিম করি যাই করি, বাট ওই সাবেকিয়ানা আমরা সবসময় মাথায় রাখি। আর পুজো করার জন্য একটা আলাদা করে স্পেশাল জোন করা থাকে, স্পেস করা থাকে, যেখানে আমরা পাড়ার লোকের ইমোশনটা যাতে পুজো সেটা যাতে শান্তি করে পুজো করতে পারে এবং পুজো আরতির সময় দেখতে পারে, আরতি দিতে আরতি দেখতে পারে, ভোগ দিতে পারে, সব কিছু করতে পারে। ওই নিয়ে আমরা পুজোটা করি। করোনাবিধি মেনে এই বছরও পুজো হচ্ছে, কী কী থাকছে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা? দেখুন, গভর্নমেন্ট থেকে যে প্রোটোকলস দিচ্ছে সেটা আমরা সবসময় আমরা ফলো করি, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হলো প্রথমে সবাইকে জানাবো যে সবাই করোনাবিধি মেনেই চলুন, সবাই মাস্ক স্যানিটাইজার ইউজ করুন। তাছাড়া যারা মিস করে যাবে বা ভুলে যাবে বা পড়ে যাবে তাদের জন্য মাস্ক তো সবসময় আমাদের জন্য আছে, হ্যান্ড গ্লোভস করেছি আমরা, সেটা আমরা ইউজ করবো, সবাইকে দেবো। অ্যান্ড এছাড়া ঢোকার সময় আপনার স্যানিটাইজিং মাস্ক স্যানিটাইজার থাকবে, অ্যান্ড এছাড়া ওই টেম্পারেচার মিটারও থাকবে আমাদের, তো ওটা দিয়ে চেক করে তারপরে ঢুকতে হবে। আর ভেরি আস্তে আস্তে শান্তি করে দর্শনার্থীকে ঢোকাবো, ঢুকিয়ে ডিস্টেন্স মেনটেন করি করি আমরা বের করবো। একদম পুরোপুরি গভর্নমেন্টের প্রোটোকল মানা হবে 100%। এবারে জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে পুজোর লড়াই বা আনন্দের লড়াই যেটাই বলো না কেন, এই যে জিনিসটা আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এই বছরে কি থাকছে এই জিনিসটা? পুজো লড়াই বলতে গেলে দেখুন, আমরা সবাই আশেপাশে সবাই পুজো সবাই বন্ধু বান্ধব, একই সঙ্গে ঘুরতে যাওয়া, খা খেতে যাওয়া, আড্ডা মারা, সব কিছু। পুজোই 5 দিন একটা ইমোশন চলে আসে যে আমার কারণ কোন বাড়া সেরা হবে, বাট আমরা চেষ্টা করি যে সবাই মিলেমিশে যেভাবে, মানে একটা চাপা উত্তেজনা তো কাজ করে, অবশ্যই করে। পুজোর 5 দিন ছাড়া আমরা সবাই ভাই সবাই ফ্রেন্ডস, কিন্তু পুজোর সময় সেই একটা রেসারেসি ব্যাপার চলে আসে, কে কতটা ভালো করবে, কে কটা প্রাইজ নেবে, কার কার পারফরমেন্স কত ভালো হচ্ছে, এটাই আর কি। এই বছর এই জিনিসটা কিভাবে দেখবেন, এই বছর কি থাকছে এই পুজোর লড়াইটা? এটা অবশ্যই তো একটু থাকবেই, একটু তো। আর পুরস্কার নিয়ে কতটা আশাবাদী? পুরস্কার নিয়ে দেখুন, আমরা পুজো করি দর্শনার্থীদের জন্য, তারা আনন্দ করুক, উপভোগ করুক। প্রাইজ নিয়ে আমরা কোনোদিন মাতামাতি করি না, প্রাইজ আমাদের ভগবানের আশীর্বাদে, কাজ ভালো হলে মায়ের ইচ্ছায় অটোমেটিক্যালি আমরা পাই, মোটামুটি প্রপারলি প্রাইজ পাই আমরা, 15-20টা তো মিনিমাম পাই। আর এছাড়া ফটোগ্রাফি ফ্রেমস, মানে প্রপার ফ্রেমস পাক, যে ছবি তুললে মানে অনেক রকম আইটেমস পাক ছবি তোলার জন্য, মানে সেলফি তোলার জন্য বা এই যে তোলা সেলফি হলো, বা যে ফটোগ্রাফার প্রফেশনাল ফটোগ্রাফার হয় যে প্রপার ভিউ পাক, সেই জিনিসটাকে তুলে ধরা ইয়ে করা। বিগত বছরে এই পুজো কেন্দ্রিক আপনার ভালো লাগার বিষয় জানতে চাইবো। গত বছর তো খুব ছোট করে পুজো করেছিলাম ডিউ টু কোভিড জন্য, বাট এই তার আগের বছর কিন্তু আমাদের আমরা সবথেকে একটা ইমোশন নিয়ে কাজ করেছিলাম, সেটা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছিলাম। তো ওইখানে আমরা দেখেছিলাম যে
ফার্স্ট লেডি বাস ড্রাইভার অফ কলকাতা, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিমা পোদ্দার, ওনাকে নিয়ে আমরা কাজ করেছিলাম। তো ওনাকে নিয়ে কাজ করে একটা সিলিকনের ফিগার করেছিলাম, যে এসছে সেই স্টান্ট হয়ে গেছে আমাদের ওই প্যানেলটা এসে দেখে। আর আমরা একটু এশিয়ান পেন্টসে শর্ট লিস্টে হয়েছিলাম, আক্ষেপ রয়ে গেলো যে পেলাম না, আর একটা অন্য পুজো পেলো। তো এটা অনেক মিক্সড ইমোশন কাজ করে। সেই বছর আমরা ওই প্রায় 34-35টা প্রাইজ পেয়েছিলাম, মানে 2019 কথা বলছি আমি। ওই একটা আলাদা একটা এনজয়মেন্ট থাকে, সেই আক্ষেপটাকে এবছর পূরণ করার চেষ্টা করছি আমরা। বেশ, এটা একটা বড় কাজ এবছর, তো অবশ্যই একটা আশা তো আছেই। আর খুব সামনেই গোলন্দাজ রিলিজ করছে, কি বলবেন দর্শকদের জন্য? দর্শকদের জন্য বলবো যে দেবদা হলো যে মানে ভার্সেটাইল অ্যাক্টর, মানে ওর দাদা হলো যে নতুন নিজের জনের থেকে বেরিয়ে অন্য জনের ডিফারেন্ট ডিফারেন্ট জনার্সে কাজ করার জন্য দাদা মানে একদম ফেমাস। অ্যান্ড দাদা যে মুভিটা করছে আমরা যেটুকু দেখেছি, গিয়ে মানে আমরা ট্রিজার্স টেলার্স যে দেখেছি, এটা একটা অন্য লেভেলে। এই এটা এই লেভেল বলতে গেলে আপনাকে বলছি আর আমাকে তো শরীরে গুজ বাম্পস উঠে যাচ্ছে। আর যে ট্রেলার্স দেখেছি বাংলায় বাংলায় এ ধরনের কাজ সত্যি মানে অনবদ্য কাজ। আর যেই স্টোরি নিয়ে করেছে অলরেডি আই এম গেটিং গুজ বাম্পস, যে আমার এই জিনিসটা আমার এই যখন ওইখানে দাদার সঙ্গে মিটিংয়ে বসেছি আমরা SBF-এ গিয়ে, তো এটা আমাদের আমরা ফিল করেছি কথা বলতে করে ঘুষ বাম চলে এসেছে। যে সাবজেক্ট নিয়ে কাজ করছে এটা অন্য লেভেল, তার মানে তার জন্য হ্যাটস অফ হয় সবসময়। আর দাদা এইভাবে কাজ করুক আর আরও ভালোভাবে কাজ করুক। আর দর্শককে বলবো অবশ্যই 10 তারিখে হিট ডাউন টু দ্য স্টুডিও আপনার থিয়েটার্স, আর একটা গ্রেট সাকসেসফুল সিরিয়াল মুভি বের করতে লাগে। বেশ, আর দর্শকদের এই মণ্ডপে আসার ব্যাপারে কি বার্তা থাকবে আপনার? মণ্ডপে সরকারের বিধি যা থাকবে সেটাকে মেনে আপনারা চলুন, আর যেভাবে সরকার বা মহামান্য আদালত যেভাবে আমাদেরকে গাইডলাইন্স দেবে সেইভাবে আপনাদেরকে অনুরোধ করবো। ভার্চুয়ালি তো আমরা থাকছি, ভার্চুয়ালি আমরা পেজে বা আমাদের সব ওয়েবসাইটসে বা নিউজ চ্যানেলসে আমরা থাকছি। এছাড়া যখন গভর্নমেন্ট যে প্রোটোকল দেবে সেটা মেনে আপনারা চলুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, কোভিড প্রোটোকল মেনে চলুন। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। নর্থ ত্রিধারা সার্বজনীনের এই বছরের শিল্পী সম্রাট ভট্টাচার্য সম্রাটদার সাথে কথা বললো। দাদা নমস্কার। নমস্কার। এই যে এই বছর একটা সুন্দর উপস্থাপনা দেখতে চলেছি, তোমার মুখ থেকে শুনবো ভাবনাটা প্রথমে। বিষয়টা হলো একদমই বলা যেতে পারে যে এই ভাবনাটা হলো যে যদি তোমরা একটা এক্সাম্পল আমি উদাহরণ দিই যে নর্থ পোল আর সাউথ পোল কোনো দিন একসাথে এক জায়গায় হতে পারবে না, কিন্তু আমরা চেষ্টা করছি এই দুটো জায়গায় জিনিসকে এক জায়গায় করা, মানে এরকম দুটো ইয়েকে সেগমেন্টকে। যেরকম আমরা এবছর ফুটবল নিয়ে কাজ করছি, সেটা হলো ফাদার অফ ইন ইন্ডিয়ান ফুটবল বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে, কারণ হলো উনি প্রথম ছিলেন যিনি ব্রিটিশার্সদের এগেনস্টে প্রথম ফুটবল কিক করেছিলেন, আর নতুন একটা বয়েজ ক্লাব বলে একটা ক্লাব ফর্ম করেছিলেন ছোটোবেলায়। তারপরে বড় হয়ে সেটা শোভাবাজার রাজবাড়ে শোভাবাজার ক্লাবে ফর্ম হয়, তারপরে মোহনবাগানে সে উনি হয়। তো সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে ডেডিকেশনটা কোন জায়গার থেকে, যে আমাদের দুর্গাপুজো যে এখন থিমে আস্তে আস্তে চলে এসছে সেই জায়গার থেকে কীভাবে এসছে। আমরা তো এই বুনিয়াদি যে পুজোগুলো হতো রাজবাড়ির পুজোগুলো, সেখান থেকে আমরা কিন্তু এই ট্রান্সফরমেশনটা দেখতে পেয়েছি। আজকে তারা যদি দুর্গাপুজোটা নাই করতে হয়তো এই ট্রান্সফরমেশনটা আমরা দেখতেই পারতাম না। সেরকমই নগেন্দ্র প্রসাদ যদি সেই ফুটবলটাকে কিক না করতে হয়তো আজকে এই ট্রান্সফরমেশনটা আমরা হয়তো দেখতেই পেতাম না। তো সেক্ষেত্রে একটা কোলাজ বলা যেতে পারে, কারণ কী হলো যে আমাদের বাঙালিদের সেন্টিমেন্ট হলো দুর্গাপূজা, আর বাঙালিদের সেন্টিমেন্টাল ফুটবল, সেটা কোনো দিন মানে কেউ না বলতে পারবে না। তো সেই নিয়ে এবছর আমাদের থিম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, যে হয়তো অনেক কেউ ওনার নাম জানেন না, তো সেই জায়গার থেকে আমরা নামটা ওনার নামটা পরিপ্রকাশে আনতে চাই। কেন কি এটা তো আজকের কথা না, এটা 1800-এর কথা, 1800-এর কথা, তো সেটা অনেকেই জানে না, তো সেটা জানানো আমি মনে করেছি উচিত। এবং আমাদের একজন আমাদের কোলাবোরেশন হয়েছে SBF-এর সাথে, তো সেটাও আমরা একটা উল্লেখযোগ্য ব্যাপার যে আসছে একটা সিনেমা গোলন্দাজ, তো সেটাও একটা ইম্পর্টেন্ট যে সেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে সেই সিনেমাটা হচ্ছে। তো আমি বলবো যে সবাইকে যে পুজোটা এনজয় করো, পুজোতে আসো, পুজো দেখো কোভিড প্রোটোকল মেনে। আমার এখন কথা বলতে হচ্ছে দেখি মাস্কটা নিচুতে নামানো, বাট কোভিড প্রোটোকল মেনে আপনারা আসুন। আমাদের সরকার থেকে যে নিয়মাবলী দেওয়া হবে, যদি বলা হয় যে প্যান্ডেলে ভিজিট করা যাবে কিছু মানুষ নিয়ে, তখন ওই ভিজিটিং হবে, অথবা ভার্চুয়ালি দাদা খুব ভালো কাজ করছে আপনাদের কাছে এই পুজোগুলোকে পৌঁছে দিচ্ছে, প্রস্তুতিকে পৌঁছে দিচ্ছে, তাহলে আপনার ঘরে বসে হয়তো এখন যেহেতু ভার্চুয়াল ব্যাপারটা চলে এসছে, এখন জানি ফেস টু ফেস একটা পুজোকে দেখা আর ভার্চুয়ালি দেখার মধ্যে একটা হিউজ ডিফারেন্স, বাট তবু কিছু করার নেই, প্যান্ডেমিক সিচুয়েশন সবাইকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো বলবো পুজোর দিন এইভাবে মজা করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবার একটু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে এই যে দুর্গাপুজো আর হচ্ছে ফুটবল,
দুটোর যে মেলবন্ধন এটা তো মানুষ এখানে খুঁজে পাবে বলা যেতে পারে। দুটোর মেলবন্ধনের মাধ্যমে মা দুর্গার সাথে এই প্যান্ডেলে কি কোনো রকম কোনো সামঞ্জস্য থাকছে? না না, সাবেকি ঠাকুর একদম পুরো পিওর সাবেকি ঠাকুর। মাতৃরূপে কোনো চেঞ্জেস নেই, মাতৃরূপে যেহেতু আমি একটা 18th সেঞ্চুরি বিষয়টা দেখাচ্ছি, আমি সেই সময় কেমন ঠাকুর হতো ঠিক ওরকম আদলেই ঠাকুর হচ্ছে আমাদের সাবেকি ঠাকুর। আচ্ছা, এই যে বিভিন্ন মণ্ডপের বিভিন্ন জায়গায় যে ফুটে উঠেছে বিভিন্ন চিত্র, বিভিন্ন মানুষের চিত্র দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে একটুখানি শুনতে চাই, এগুলো এরা কারা? এরা হলো নগেন্দ্রপ্রসাদ সর্বদাই সৈন্য বলা যেতে পারে, এরাই হলো সেই 11-10 জন প্লেয়ার্স যারা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে সাহায্য করেছেন ওনার টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এটা বলে দেবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী এরম একজন লোক ছিলেন, সেই সময় কাস্টের ব্যাপারটা প্রচুরভাবে ছিল, কিন্তু উনি কোনো ধর্ম দেখেননি, কাকে দেখেননি, ওনার ক্যাপ্টেন ছিল মণি দাস। দাস বলতে সেই সময় হয়তো একটা বিষয় ছিল যে চুদের বিষয়টা ছিল, কিন্তু উনি সেই সবের ঊর্ধ্বে গিয়ে ওনার প্লেয়ার ওনার টিমে বিভিন্ন রকমের না মুসলমান হিন্দু শ্রীলঙ্কাস্ট সব ধরনের সম্প্রদায়কে উনি সুযোগ দিয়েছেন, সম্প্রদায় একসাথে মিশে একসাথে ওরা কাজ করেছে, একসাথে আইএফএস শিল্ড জিতে এনেছে ভারতের জন্য, এটা আমাদের একটা গর্বের বিষয়। তো বেশি কিছু বলার নেই, কাজটা আসুন, কাজটা আসলে সব দেখতে পাবেন। সম্প্রতি তো রিলিজ করবে গোলন্দাজ, তার আমরা কি আশা করতে পারি যে দেবকে এখানে দেখতে পাবো? সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো, উদ্বোধনের ঠিক আগে জানিয়ে দেবো। শেষ প্রশ্ন আমার, একজন শিল্পী হিসাবে, একজন শিল্পী শিল্পী আর হচ্ছে দুর্গাপুজো দুটোর একটা মেলবন্ধন রয়েছে, এই ব্যাপারটাকে কীভাবে ব্যাখ্যা করবে? দেখুন বিষয়টা কী বলুন তো, শিল্পী এবং দুর্গাপুজোর মধ্যে মেলবন্ধন মানে অ্যাজ এ শিল্পী শুধু না, মানে শিল্প সত্তা একটা ভাবনার জায়গা। ও নিয়ে আমি এখন আর কথা বেশি বললে হয়তো অনেক লম্বা কথা হয়ে যাবে, বাট ধরুন যারা আমাদের ডেকোরার্স বাইরে আছে, যারা ইলেকট্রিশিয়ানরা আছে, হয়তো আমরা তাদেরকে শিল্পী বলি না, ঠিক আছে? আমাদের এটা একটা আমাদের দুর্বলতার জায়গা যে আমরা নিজেদেরকেও সর্বশ্রেষ্ঠ জায়গা রাখতে চাই, যে আমরাই শিল্পী, আমরা ভেবেছি মানে আমরাই সর্বেসর্বা, কিন্তু আমি সেই জায়গাটা মনে করি না। কারণটা হলো এরা যদি সাপোর্টিংয়ে না থাকে না আমাদের শিল্পটা দাঁড়াবে না। তো মায়ের আশীর্বাদ এদের সবার মধ্যে আছে, এরা সবাই শিল্পী। এদের যারা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করছে, সে যদি টাইট টানার জন্য আমার দ্বারা সম্ভব না সেই টাইটটা দেওয়া, এদের দাদা আজকে লাইটটা লাগিয়ে দেওয়ার উপরে তাই উপরে কাজটা হচ্ছে আজকে, তো এই লাইটটা আমি লাগাতে পারবো না। তো এটাও একটা ট্যালেন্ট, এটাও একটা শিল্প, এগুলো না জানলে একসাথে মেলবন্ধন না থাকলে কোনোদিন একটা শিল্প সৃষ্টি হয় না। তো মায়ের আশীর্বাদ সবাই টুকরো টুকরো করে পেয়েছে, তাই জন্য একসাথে আমরা এসে একটা কাজ করি। তাও তো কিছু মানুষ বলে থাকে যে এই কোভিড আবহে কেন দুর্গাপুজো, কিন্তু দুর্গাপুজো অর্থনীতির চাকা ঘোরায় আমরা জানি, কী বলবে ব্যাপারটা নিয়ে? অর্থনীতির তো চাকা ঘোরায় মানে দুর্গাপুজোটা মানে কী বলবো, আজকাল একটা হিউজ একটা ইন্ডাস্ট্রি, মানে বলা যেতে পারে মানে ওয়েস্ট বেঙ্গলের পক্ষে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি বলা যায় দুর্গাপুজো। কেন কি আমি আপনাকে বলছি, যেমন একটা কোম্পানিতে ধরুন ইয়ার এন্ডিংয়ের পর আবার একটা নতুন একটা প্রজেক্ট বা নতুন একটা কিছু নিয়ে একটা স্টার্ট আপ হয়ে যায়, সারা বছর ধরে একটা কোম্পানি যেরকম রান করে, এই কোম্পানি কিন্তু সারা বছর ধরে যারা পুজো কমিটি মেম্বাররা আছে তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় এই বছর কী হবে না হবে যোগাযোগ করা, বিভিন্ন ম্যাটেরিয়ালস খুঁজে আনা, 6 মাস আগের থেকে কাজ করা, প্যান্ডেল করা, এতে একটা হিউজ একটা মানি সার্কুলেশন হয় যাতে সবারই সুবিধা। একটা কী আমরা বলি না চেন রিয়াকশন বলি না, যে একজন একজনের পাশে যদি না আমরা দাঁড়াই তাহলে কিন্তু এই সমাজটাই চলবে না। আমি যদি ভাবি আমার টাকা আছে আমি ঘরে পুড়ে রেখে দেবো, তাহলে তো আমাকে চাল ডাল পাবো না, আমি তো খেতে পাবো না। চাষিরা যদি চাষ না করে আমি তো খেতে পাবো না, যতই টাকা দেবো করবোটা কি? আজকে বিষয়টা হলো এরা পাশে না থাকলে কোনো শিল্পী শিল্প দেখাতে পারবে না। হয়তো সাডেন পিরিয়ড আমি একটা পেন্টিং করে দিলাম, একটা স্কাল্পচার করে দিলাম, একটা ঠাকুর করে দিলাম, সেটা আলাদা বিষয়, একটা এত বড় একটা হিউজ প্রজেক্ট, একটা 1000 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট, কোনো 10,000 স্কোয়ার ফিট, 20,000 স্কোয়ার ফিটে একটা কাজ হচ্ছে, ঠিক আছে? সেই জায়গায় সহযোগিতা না থাকলে একার দ্বারা কিছুই করা সম্ভব নয়। আর সহশিল্পীরা খুবই ভালো থাকে, এখানে দেখছেন সব পেন্টিং করছে, পেন্টিং চলছে, তো এদেরও অবদান আছে, আমার তো শুধুমাত্র গাইড করে দেওয়ার কাজ। সম্প্রতি ইউনেস্কোতে আমাদের কলকাতার দুর্গাপুজোকে সামিল করার একটা প্রচেষ্টা চলছে, যেটা অত্যন্ত গর্বের বিষয়, ব্যাপারটা কীভাবে নেবে? বিষয়টা তো খুবই দরকারি আসলে, মানে ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল ইজ দুর্গাপুজো, তো সেটা না যাওয়া মানে একটা বিশাল একটা দুঃখের বিষয় আমাদের কাছে। কিন্তু আমরা আশা করছি ইউনেস্কো সেটা শীঘ্রই আমাদের যে আমরা আবেদন করেছি সেটাকে সম্মান দিয়ে সেটা ইয়ে করে নেবে, অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো আমরা মানে এটাও আমরা কী বলো, আমরা তো একটু কী বলো, আমরা ভক্তিসুলভ মানুষ, তা আমরা এটা এটাই মার কাছে ছেড়ে দেবো, মা যেন মানে নিজের জায়গাটা নিজেই করে নেয়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী তুমি দেখতে চাও, আমি তোমার মেসেজের অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, টাটা, ভালো থেকো সবাই।